সিআইডি ডিপার্টমেন্টের ডিআইজি অনুরাগ ঠাকুরের নেতৃত্বে কয়লা কেলেঙ্কারি তদন্তে এবার সিআইডি নামল। আপনারা দেখছেন গুগলি নিউজ। 15-20 জনের সিআইডির বিশেষ একটি দল প্রথমে কাজরা এরিয়া অফিসে এবং তারপরে কাজরার লচিপুর, হরিশপুরের তালডাঙ্গা সহ বিভিন্ন অবৈধ খোলামুখ খনি পরিদর্শন করলেন। কয়েকদিনের ধরেই সিবিআইয়ের দল কাজরা এরিয়ার অন্তর্গত হরিশপুর, জেকে রোপওয়ে, বক্তারনগর ইত্যাদি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। এই বিষয়ে ডিআইজি সিআইডি অনুরাগ ঠাকুর জানালেন, ইসিএলের অভিযোগের ভিত্তিতে তারা এই তদন্ত করছেন। Gracias.